আমার নাম অনন্ত আমার প্রশ্ন বিয়ে আর বিবাহ বিচ্ছেদ নিয়ে আমি বিবাহিত না না দুটো সম্পূর্ণ আলাদা জিনিস বিয়ে আজকালকার ছেলেদের মধ্যে যা দেখছি কম বয়সীদের অনেকেই বিয়ে করতে চাইছে না আর যারা বিয়ে করছে তাদের মধ্যে অনেকেরই বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে তো এসব তো সব নিয়ে যদি কিছু বলেন সৎগুরু দেখো বিবাহ নামক এই ব্যবস্থাটিকে প্রথমে বোঝা প্রয়োজন এটা প্রতিটি মানুষের একেবারে মৌলিক চাহিদার মধ্যে এক ধরনের পবিত্রতা নিয়ে আসার পদ্ধতি এর মধ্যে শরীরের চাহিদা মানসিক চাহিদা অর্থনৈতিক চাহিদা আবেগের চাহিদা সামাজিক চাহিদা নানা রকমের চাহিদা থেকে যায় টু ফুলফিল অল দিস থিংস we set up an institution called marriage where all this can be তো এই সব চাহিদা পূরণের জন্য তৈরি হয়েছে বিবাহ নামক ব্যবস্থাটি যাতে সবকিছু সচেতনভাবে সামলানো যায় অন্য পশুদের মতো রাস্তা এসব করলে কুৎসিত হয়ে যেত নিজেদের খারাপ লাগতো তাই একটু ব্যবস্থাপনা একটু সৌন্দর্য একটু স্থিরতা নিয়ে আসা প্রয়োজন কারণ নারী পুরুষ কাছাকাছি এলে নতুন প্রাণ আসবেই এখন অন্য প্রাণীদের তুলনায় মনুষ্য সন্তান এতটাই অসহায় যে তার সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হয় একটা কুকুরের বাচ্চাকে তুমি রাস্তায় ছেড়ে দাও যতক্ষণ সে খাবার পাবে একটা সুন্দর কুকুর হয়ে উঠতে কোনো সমস্যা হবে না তার কিন্তু মানুষের ক্ষেত্রে তা নয় তার শুধু শারীরিক সাহায্য নয় নানা রকমের সাহায্য এবং সবার আগে একটি স্থিতিশীল পরিবেশ দরকার হয় বিবাহের প্রথা সমাজে থাকা উচিত কি না এই বিতর্কটা আসে যখন বয়স থাকে আঠেরো বছর কারণ শরীর তখন পুরোপুরি স্বাধীনতা চায় ঠিক আছে সেই সময় সকলেই এই প্রশ্নটা করে যে বিয়ে করা কি খুব জরুরি কেন আমরা যেভাবে চাই সেভাবে থাকতে পারবো না কিন্তু যখন তুমি তিন বছর বয়সে ছিলে এই বিবাহকে বলা ভালো এই স্থিতিশীল বিবাহকে ভীষণ মূল্যবান মনে করতে তাই নয় কি হ্যাঁ কি না আবার ৪৫ বছর বয়সে তুমি একশো ভাগ বিবাহের পক্ষে থাকো এই আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে তুমি এর বিরুদ্ধে প্রশ্নটা তোলো কারণ শরীরের ক্ষমতা যখন বেশি থাকে তখন যদি তার কাছে হার মানো ওটা সব ব্যবস্থাকেই প্রশ্ন করবে এটা হরমোনের দেওয়া স্বাধীনতা ঠিক আছে তোমার বুদ্ধি হরমোনের দ্বারা প্রভাবিত হয় বলেই সবকিছুর ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে আমি এটা বলছি না যে বিবাহই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় কিন্তু তোমার কাছে কি আরও ভালো কোনো বিকল্প আছে যদি তোমার কাছে আরও ভালো বিকল্প কিছু থাকে বিবাহের প্রয়োজন নেই কিন্তু তুমি তো ভালো কোনো বিকল্প আরও জানো না কারণ একটি বাচ্চার জন্য স্থিতিশীল পরিবেশ দরকার বাচ্চার জন্ম মানে কুড়ি বছরের কর্মসূচি এটা তোমার পছন্দ অপছন্দ বদলে যাবে আবেগ বদলে যাবে যদি এরকমই হয় এই পরিস্থিতির মধ্যে ঢোকো না সবাইকে বিয়ে করতেই হবে সেটা জরুরি নয় তুমি বলছিলে অনেকে ভাবছে বিবাহ করবে কি করবে না আমি খুশি এটা সবার জন্য জরুরি নয় কিন্তু যদি করো আর যদি বাচ্চার জন্ম হয় তাহলে এটা বুঝতে হবে যে সেটা কমপক্ষে কুড়ি বছরের প্রজেক্ট তা তোমার পছন্দ হোক বা না হোক তা না হলে এর মধ্যে তোমার ঢোকার দরকার নেই কোনো কর্মসূচি শুরু করে তুমি মাঝখানে ছেড়ে চলে যেতে পারো না তাই না এটা তোমার পছন্দ হতে পারে কিন্তু সচেতনভাবে সেটা পছন্দ করো সবাই বিয়ে করছে বলে শুধু সেই কারণেই তুমি বিয়ে করো না এক নিঃশ্বাসে তুমি বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলতে পারো না এরা একসাথে যায় না এটা সম্পূর্ণ আমেরিকার ধারণা একসঙ্গে এই যে বিয়ে আর ডিভোর্স নিয়ে ভাবছো কিছুকাল আগে পর্যন্ত এ দেশে বিবাহ বিচ্ছেদ নিয়ে কেউ ভাবেনি তাই না তো রকম যদি কিছু ঘটে সত্যিই যদি সমস্যা আসে দুটো মানুষের মধ্যে আলাদা থাকা জরুরি হয়ে পড়ে অনিবার্য নিয়মেই সেটা ঘটবে তার জন্য বিয়ের সময়ের পরিকল্পনা করতে হবে না এক নিঃশ্বাসে বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কথা বলার প্রয়োজনটা কোথায় এটা অপরাধ